দেখো, অনেকেই লিখেছে ওদের মা বাবা এরকম, আরো আরো অনেকে লিখেছে, আমি জাস্ট দুজনেরটা লাগিয়ে দিলাম। আমার অবাক লাগছে এরকম। আচ্ছা, এবার আসছি অন্যরকম ভিডিও। অনেকেই মানে অনেক কনফিউজড ওই নিবেদিতার মা বাবাকে দেখার পর, সত্যি অবাক লাগছে। বাবা তো কথা বললেন না, মা কথা বললেন, কিন্তু মানে এটা কিন্তু ওই দিনের ইন্টারভিউ যেদিন মানে ওকে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছে, মানে এবা এর পরের দিনে হবে। ভাবা যায়, মা হেসে হেসে কথা বলছে। এইখানে ভিডিওতে আমরা দেখলাম যে ওর মা বলছে যে ওর মা নাকি টাকা দিয়েছে, ওর মা নাকি ইসে দিয়েছে। এটা কিন্তু নিবেদিতা নিজেও কিন্তু বলেনি যে ওকে ওর বাপের বাড়ির লোকরা সাপোর্ট করেছে। এক ফোঁটাও বলেনি, একবারের জন্য বলেনি। যাই হোক, দিয়েও থাকে, এটা মা বাবার কর্তব্য মেয়ের মৃত্যুসজ্জায়। আচ্ছা, এইখানে একটা কথা বলি, আমি একটু আগে যাওয়ার আগে আমাকে প্রচুর কমেন্ট এসেছে। রাহুল বলে কেউ লিখেছে, তারপরে ব্যানার্জি বলে নামটা বললাম না, লিখেছে যে আমাদের মা বাবা এরকম, আমাদের মা বাবা তো নিষ্ঠুর। তারপরে আমাদের এক ক্রিয়েটার ইউটিউবার, ও আমাকে অনেকদিন ধরেই বলছিল, আমি নামটা বলবো না, কারণ তোমাদের মধ্যে অনেকে আছো যারা কেনা ওর ভিউয়ার্স। ওর অবস্থা আরও কাহিল। ও আমাকে অনেকদিন ধরেই বলছিল, 27 বছর হয়েছে বিয়ে হয়েছে, যথেষ্ট স্টাইলিস্ট, বয়কাট ফয়কাট চুল, হ্যাঁ, ভালো ঘর, ভালো স্টাইল। ও বলো, অর্পিতা, রোজই আমি সময় ইউগুলি কমেন্টগুলি লোকে পড়ে ফেলবে, কারণ যেহেতু ক্রিয়েটার তোমরা অনেকে চেনো। বলে, আমি এখনও মার খাই, আমি শুধু মেয়ের জন্য সংসারটা করছি। ওর স্বামী খুব অসুস্থ হয়ে গেছিল, ওর টাকা দিয়ে মেডিসিন কিনে পাঠাতো, শ্বশুর শাশুড়ি মেডিসিন খেতে দিত না, যাতে ছেলেটা সুস্থ না হোক এবং ওদের হাতে থাকুক। তারপর যখন একদম শয্যাশায়ী হয়ে গেল, তখনও ওকে ব্লেম করলো যে ওর জন্যই নাকি ও শয্যাশায়ী, তারপর ওর কাছে পাঠিয়ে দেওয়া হলো। তো এই ধরনের মা বাবা প্রচুর আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো বলে, এবং ভাবতে পারো, আমরা বলি না যে মানে হাই ক্লাসে আমরা খবর জানি বা লোয়ার ক্লাস জানি, মিডিল ক্লাস জানতে পারি না, যথেষ্ট স্টাইলিস্ট, যথেষ্ট বয়কাট ফয়কাট চুল। তারপরও সেই আমি ওনাকে দিদি ডাকি, জানি না মানে আমার দেখলে দিদি রাখতে ইচ্ছা করে, রেসপেক্ট, আউট অফ রেসপেক্ট। তো 27 বছর ম্যারিড লাইফ হওয়ার পরও, একটা কালচার এডুকেটেড লেডি হওয়ার পরও এখনও শ্বশুরবাড়ির হাত থেকে নিপীড়ন সহ্য করছে, এবং মেয়ের জন্যই স্বামীর ঘর আছে এবং তাকে স্বামীর হাতে চটকানা খেতে লাগে, ইনক্লুডিং শাশুড়ি মা। আমাদের সমাজটা এগিয়ে গেছে, আমরা বলি না শিক্ষিত কালচার ফ্যামিলি এরকম হয় না, ও শিক্ষিত, ও কালচারও, ও রোজগারও করে, তারপরও ডোমেস্টিক ভায়োলেন্সের একটা প্রতিচ্ছবি। যাই হোক, আজ সকালে আমাকে লিখেছিল যে এরকম ওর ক্ষেত্রেও হয়েছে, মানে ও শ্বশুর শাশুড়িও ও এরকম করেছে, মানে ওর সাথে এরকম এইভাবে স্বামীটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তারপরে এখন এখানে দেখো, তারপর এখন একটা ছেলে লিখলো যে আমার সাথে এরকম, আমার মা বাবা এরকম। এক সন্ধ্যা সাথে মহিলা লিখে গেল, আমার সাথেও এরকম। অনেকে লিখে, অনেকে লিখে ডিলিট করে দেয়, যাতে আমার কাছে থাকবে, তোমার তোমরা দেখতে না পারলো। তো ভেবে দেখো, তো বলছে টাকাটা ওরা দিয়েছে, যাই হোক, দিয়েছে না দিয়েছে এটা একটা আলাদা কথা। আর টাকা দিল এমন কিছু মহান কাজ করে নাই, নিজের মেয়েকে দিয়েছে, অন্য কাউকে দেয়নি, নিজের মেয়েকে দিয়েছে। আচ্ছা, এইখানে দিদিটা আমাকে, কিন্তু আমার ভিউয়ার্সও লিখেছে, আমারও মনে হয়েছে এই জিনিসটা, কোথাও না কোথাও দিদি একটা এখানে বড় একটা গেম প্লেয়ার, কোথাও না কোথাও। দিদি কি বললো, আমি দেখতে গেছি হসপিটালে, তো আমার তো কিছু নাই যে আমি ওকে দিতে পারি, যে আমি ওকে সাহায্য করতে পারি। একটা দিদি বলছে আমি দিতে পারি না। ওই সময় 1-2 হাজার টাকা দিলেও কিন্তু অনেক টাকা দেওয়া হয়। দিদি বলছে ওর কাছে কিছু নেই, কিন্তু ঘরে আগুনটা খুব ভালো করে লাগাচ্ছে। এই যে লোকটাকে ডেকে আনা হয়েছে ভিডিও করার জন্য, নিশ্চয়ই বাবা ডেকে আনেননি, নিশ্চয়ই মা ডেকে আনেননি, ডেকে আনা হয়েছে এই দিদি, বোঝা গেছে পরিষ্কার। আচ্ছা, তারপর দিদির বোধ হয় সম্ভবত হাজবেন্ড নেই, যেটা মনে হলো, মেয়ে আছে আর উনি আছেন। আচ্ছা, তারপর মা দেখা করতে গেছিল, এটা আমিও শুনেছি, ওর মা দেখা করতে গেছিল, কিন্তু ভিডিওটা করা হয়নি। মা দেখা করতে যাওয়ার সময়, মা দেখা করতে গেছিল এর জন্য মেয়ে ডেকে বলেছিল, মেয়ে তো খবর পেয়ে গেছিল বাঁচবে না, মেয়ে বলেছিল আমি তো আর বাঁচবো না মা, তুমি দেখা করতে আসো, দেখা করতে আসো। তো মেয়ে বুঝে গেছিল ও বাঁচবে না। তারপর দিদি প্রশ্ন কি করলো, ট্রিটমেন্ট হয়েছে কি না টিবির, তার কোনো কাগজপত্র ওদের কাছে নেই। ট্রিটমেন্ট হয়েছে কি না, হসপিটালের নামগুলি আছে, ট্রিটমেন্ট হয়েছে কি না এটা জানার জন্য আপনি নিজে যেতে পারতেন দিল্লিতে মার সঙ্গে, মাকে স্কট করতে, পিস্তু তো ভাই গেছে, আপনি জান নাই। আচ্ছা, যখন মেয়েটা বললো যে আমি আর বাঁচবো না, তখন মা গেছে ভাগনাকে নিয়ে, মানে ওনার ননাসের ছেলেকে নিয়ে। যাওয়ার পর গিয়ে দেখেছে মেয়েটার আর মানে অবস্থা খুবই খারাপ, রোগীর, হয়তো আর বাঁচবে না। শুধু শুধু টাকা দিয়ে কি হবে, ভাবা যায়?
পয়েন্ট, গিয়ে দেখলাম সেরকম পরিস্থিতি নাই, তাই আর টাকাটা দিলাম না। পরিস্থিতি নাই মানে একদম মেয়ে তখন যায় যায় অবস্থা, তো ডাক্তারও বলে দিয়েছে বাঁচবে না, তাই উনি আর টাকাটা খরচ করলো না। যদি টাকাটা দেয় আর যদি মেয়ের কিছু হয়ে যায় তাহলে কি মানে টাকাটা নষ্ট হয়, মানে জামাই কাছে যাবে, তাই জন্য টাকাটা দিল না। এইরকম মাকে মানে দুর্গাপূজার সময় মূর্তির জায়গায় বসা দিতে হয়। তারপর দিদি এমনিতে কোনো খবর জানে না, ট্রিটমেন্টটা কোথায় হয়েছে, হয়েছে কি না হয়েছে, কত টাকা উঠেছে, প্রায় 40 লাখ টাকা উঠেছে দিদি এটা জেনে ফেলেছে। 40 লাখ টাকা উঠেছে, আচ্ছা এটা নিয়েছেন মা? তখন লোকটা বলে ও তো দান করে দেবে বলেছে, মা তখন হাসলো, মানে দান যে করে দেবে বলছে মা, এই কথা শুনে হাসি দিল, হাসিটা কি ভেবে মানে ও দান করবে না। তো কত টাকা উঠেছে কি করে জানলো, ও কি ও বলেছে কাউকে যত টাকা উঠেছে অতটা নিশ্চয়ই বলেনি, এটাও একটা অ্যাজাম্পশন করে বলে দিল। ওদের মূল লক্ষ্য হচ্ছে টাকা। দিদি কোনোদিনই হয়তো চায়নি বোনকে, ছোট বোনকে বাবা মা মেনে নি, ছেলেটা কি ভুল বলেছে, বলেছে যে এখন মানে নিবেদিতার মৃত্যুর পর ওর দায়িত্ব বলতে তিনজন, শ্বশুর শাশুড়ি আর নিজের মা। কত সুন্দর কথা, ওর জীবনে চারজন লোক কি মেন, মা বাবা শ্বশুর শাশুড়ি মা আর স্ত্রী, এখন স্ত্রী চলে যাচ্ছে ওর জীবনে তিনজনের দায়িত্ব রয়ে গেল। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে দিদি এত ব্রড মাইন্ডেড, বললো আমরা কি কখনো বলেছি মা বাবার দায়িত্বকে নিতে, আর এটা তো ওর মুখের কথা যে হ্যাঁ আমরা বলি না এটা আমার কর্তব্য, হয়তো কর্তব্য সেটা করি না, যে বাড়ির বউ হিসেবে এই জিনিসটা দেওয়ার আমার কর্তব্য, ঠিক সেইভাবে ও বলেছে তিনজন রইল যার দায়িত্ব আমার নিতে লাগতে পারে, কারণ যেহেতু বড় মেয়েরও জামাই নেয় দেখা গেল, তাহলে সেখানে একটা বিপদ আপদ অসুখ বিসুখ আসতেই পারে, ওরা যে ওকে গ্রহণ করবে তো জানি, এতদিন গ্রহণ করেনি এখন আর গ্রহণ করবে কোথায়। তারপর যখন বাবা হসপিটালে যাচ্ছিল তখন বাবা নাকি বলে দিয়েছে যে যাবে কিন্তু বেশিক্ষণ ওখানে বসবে না, যেহেতু টিবি আর হয়তো বা তখন বা ক্যান্সারও ধরা পড়ে গেছে, তাই যাবে কিন্তু বাবা বলে দিয়েছে যাবে কিন্তু বেশিক্ষণ থাকবে না। মেয়েকে মা শেষ দেখা দিতে যাচ্ছে, সেখানে মা বলবে যতটুকুন পারি আমি ওর সেবা শুশ্রূষা করব, যত দিন থাকি আমি ওখানে থেকে, যথেষ্ট ভালো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে কদিন পারি মেয়েকে কি মা ওই শেষ দেখা মানে ভিজিটার হাওয়ার্সে গেলো চলে আসলো, একবার দেখা দিল দেখলো শেষ দেখাও চলে আসলো না, একটা মা চাইবে আমি ওকে যেইভাবে ছেলেটার বৌদি করেছে সেইখানে একটা মা বলবে যে আমি করব তোর জন্য, তুই আমার মেয়ে। বাবা বলে দিয়েছে বেশিক্ষণ থাকবে না, আর মা ও থাকলো না, মাও দেখা দিয়ে চলে আসলো, জাস্ট দেখ আর টাকা কেন দিল না, কারণ মেয়ের যখন আর বাঁচবেই না, ডাক্তাররা বলেই দিয়েছে শুধু টাকা দিয়ে কি লাভ, এই চিন্তাধারা নেই। তারপর চিন্তা হচ্ছে ছেলেটা কত টাকা রোজগার করে ফেলেছে এই মেয়েটাকে নিয়ে, তারপর শুধু মেয়েটা দিদির একটা বাচ্চা বোনের মেয়ে আছে, সেই বোনের মেয়েটাও সে যাদ্রিলভাবে বলছে কত টাকা দিয়েছে, কত টাকা মাসি মারা গেছে আপন মাসি, হয়তো বেঁচে থাকলে এই বাড়িটার বা দোকানটার একটু ভাগ হয়তো মাসিটা পেত, এখন তো সে ব্যাপারও নিশ্চিন্ত, এই বাবা মার সম্পত্তিটা পুরোটাই বড় মেয়ে পাবে, হয়তো ছোট মেয়ে যদি বাবা দিত তো দিত, না দিল একটু হয়তো অফিসিয়ালি যদি দিত তাহলে পেত, এখন তো আরো নিশ্চিন্ত। তারপরও এত নির্মমতা কেন, ওই ছেলেটা 40 লাখ কি করবে না করবে আলাদা কথা। তারপরেও ছেলেটার সম্বন্ধে বলে দিল মানে নিবেদিতা বড়ের সম্বন্ধে যে ড্যান্স টিচার ছিল, ড্যান্স টিচার হয়ে ঢুকেছে এবং ওর নাকি মেয়ের বাতি গেছে। ড্যান্স টিচার তো মেয়েদের সাথেই কাজ করবে, তাহলে মেয়ের বাতি থাকলে তো পাড়ার লোকরাই ওকে ধাতে নিয়ে দেবে। তারপর আরেকটা কথা বললো, ওর যে বাড়িটা আছে যেটা ওদের পাড়াতে বাড়ি, ওই বাড়িটা ওর 3 ভাইয়ের, হ্যাঁ যদি ভাইরা বাড়ি থেকে বার করে দেয় তাহলে ওর থাকার জায়গাও নেই, 3 ভাইয়ের বাড়ি না, বাড়িটা যেহেতু বাবার, জায়গাটা হয়তো বাবার হবে, বাড়িটা 4 ভাইয়ের, সেখানে ওরও অংশ আছে, যেহেতু 3 ভাই বলেছে তার মানে একটা 4 ভাইয়েরই হবে, যেহেতু বাবার জায়গা হবে, যেটুকু আমার ধারণা 3 ভাই হতে পারে না, 4 ভাই হলে একটা পোর্শন ওরও হবে, বাবা হলে একটা পোর্শন ওরও হবে। কি সুন্দর বলে দিল যে ভাইয়া যদি বার করে দেয় তাহলে ও থাকবে কোথায়, মানে কতটা গ্রিভেন্স এই মানে মৃত্যু বোনের প্রতি বোনের বরের প্রতি। দিদি দিদি চাইলে হয়তো বা অনেকটাই মিলমিশ করাতে পারতো, হয়তো বা দিদি কোনোদিন চায়নি মিলমিশ হোক, আগুনে ঘি ঢালার কিছু লোক থাকে তো, যে এটা যেইভাবে দিদির মেয়েটা রিপ্রেজেন্ট করছিল বা প্রেজেন্ট করছিল কথাগুলি, মোটেই একটু বাচ্চা মেয়ে কথা বলে মনে হয়নি। তো এই ধরনের আমাকে যারা লিখেছে এই ধরনের মা বাবা আছে, সত্যি অবাক লাগলো, এত নিষ্ঠুর বাবা অনেক সময় হয় কিন্তু মাও কি হয়, আর দিদি বড় দিদি তো মাতৃতুল্য হয়, সেখানে ভাগ্নে মানে ইয়ের সাথে পিসির ভাইয়ের সাথে দিয়ে যেতে পারতো সঙ্গে করে, গেল না, অথচ গেলে একটু যত্ন করতে পারতো, যত্ন কে করলো, যা করে দিল, এটা দিদির যে কর্তব্যটা, যাকে আমরা দিদি ডাকি কিন্তু বড় যা এসে পুরো কাজটা করে দিল,
সারা রাত না ঘুমে হাত পা টিপে মা আর দিদি থেকে ধরে কিছু করল না এবং জানলো যে বোনটার আয়ু 7 থেকে 1 মাস। তারপরও দেখার ইচ্ছা হলো না, থাকার ইচ্ছা হলো না, করার ইচ্ছা হলো না। উপরন্তু বলল যা আবার এই খবরগুলো রেখেছে কোন একজন 30,000 টাকা দিয়েছে, দিয়ে বলে টাটাতে দেখাতে, টাটাতে দেখাতে যেতে আসতে তো 10 বাজে যেতে চলে যেত। মেয়েটা তার নিজের বাড়িতে নিজের ঘরে নিজের জায়গাতে এসে শেষের সাথে এক করেছে। যেখানে ডাক্তার বলেই রিজাল্ট, এটা অনেক ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, এখানে যেটা এখানে করিয়েছে এখানে আনতে, সেও বেশ ভালো হসপিটাল। তো সেখানে থেকে আসার পর কলকাতা তো ভালো হসপিটাল গেছিল, আর যেখানে ডাক্তার অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে ভালো ট্রিটমেন্ট তখনই করাতো, কিন্তু দিদির ওই টাকাগুলি, দিদির মেয়ে 30,000 টাকা 40,000 টাকা টাকাগুলি মনে আছে, কিন্তু বোনের দাম কি টাকা দিয়ে কেনা যায় দিদি? তুমি কি সত্যি দিদি হতে পেরেছো? দিদিকে কিন্তু ঘরের মাতৃতুল্য বলা হয়। টাকাটা কি চিনলে? মৃত্যুর আগে তো চিনেছো, মৃত্যুর পরেও কি? এখন তো বাড়ি দোকান সবই তোমার, তাহলেও কেন, তাহলেও কেন? আর মার হাসিটা আমি ভুলবো না, মাই গড। চলো, কিছু বলার ভাষা নেই, বাই।